বাচ্চারা কেমন আছো? আমি তোমাদের মিনু খালা। আজকে তোমাদের জন্য একটি চমৎকার মজার কথা আছে, জানো কে আসবে? চঞ্চল মামা। আর চঞ্চল মামা আসার আগে আমি তোমাদেরকে একটি গল্প শোনাবো। আচ্ছা বাচ্চারা, তোমরা কি কি প্রাণী চিনো বলো তো? পশু পাখি, কুমির, শিয়াল, বাঘ, বানর, চিনো তাদেরকে? চিনো? এই তুমি বলো তো, বাঘ দেখতে কেমন? ও হ্যাঁ, ঠিক আছে, তোমরা তো জানো শিয়াল, বনের শিয়াল খুব চালাক। তোমরা তার চালাকির গল্প জানো? আজকে আমি তোমাদের সেই চালাক মামার গল্প শোনাবো। এক বনে ছিল এক শিয়াল। শিয়ালটি ছিল ভীষণ চালাক। সে ভাবলো এই বনে বসে বসে আর পোকামাকড় খেতে ভালো লাগছে না, তো মনে মনে ভাবলো কি করা যায়, আমি একটি পাঠশালা খুলে বসি। পাঠশালা খুলে বসলে আমি যেরকম পশু পাখি খেতে পারবো, তেমনি আমাকে আর কাজও করতে হবে না। তারপর সে ভাবলো যে তাহলে আমি একটি পাঠশালাই খুলে বসি। সেই ভাবনা থেকে সে জঙ্গলে একটি সাইনবোর্ড লাগাচ্ছিল, নাম দিয়েছে শিয়াল পণ্ডিতের পাঠশালা। আজ আমাদের গল্পটির নামও শিয়াল পণ্ডিতের পাঠশালা। সে জঙ্গলে যখন সাইনবোর্ড লাগাচ্ছিল, এক বানর সেটা দেখে, দেখে হাসতে হাসতে সে অস্থির। সে বলে, শিয়াল মামা তুমি এটা কি করছো? দেখতে পারছো না আমি সাইনবোর্ড লাগাচ্ছি? এটা কিসের সাইনবোর্ড? এটা শিয়াল পণ্ডিতের পাঠশালা। তুমি তো বিয়েই করনি, তোমার শালা হলো কি করে? এটা আমার শালা নয়, এটা জ্ঞান অর্জনের শালা। আচ্ছা, জ্ঞান অর্জন করলে কি হয়? জ্ঞান অর্জন করলে তোমরা সুখী হতে পারবে। ও আচ্ছা আচ্ছা শিয়াল পণ্ডিত ভাই, তাহলে তুমি আমার ছেলে মেয়েদেরকে সুখী করে দিও, শিক্ষিত করে। আচ্ছা, তুমি তোমার ছেলে মেয়েদেরকে পাঠিয়ে দিও। এ থেকে শিয়াল পণ্ডিত তার পাঠশালার কাজ শুরু করে। বনের পশু পাখির যত ছেলে মেয়ে আছে সবাই তার পাঠশালায় আসে, কিন্তু বাদ ছিল কুমিরের ছেলে মেয়ে। কুমির ভাবলো বনের সবার ছেলে মেয়ে পড়ালেখা শিখে সুখী হয়ে যাচ্ছে, আর আমার ছেলে মেয়ে হবে না, তা তো হয় না। সে শিয়াল পণ্ডিতের সঙ্গে তার ছেলে মেয়েদেরকে পড়ানোর সিদ্ধান্ত নিল। তারপর সে শিয়াল পণ্ডিতের সঙ্গে কথা বলল। শিয়াল পণ্ডিত বলল, তোমার ছেলে মেয়েদেরকে আমার পাঠশালায় পাঠিয়ে দিল। শিয়াল পণ্ডিতের কথা মতো কুমির তার ছেলে মেয়েদেরকে পাঠশালায় পাঠিয়ে দেয়। তাতে কুমির এবং কুমিরের গিন্নি খুবই খুশি হয়। কিন্তু সাত দিন পর কুমির ভাবলো ছেলে মেয়েগুলোকে না দেখে তার খুব অস্থিরতা লাগছিল। শিয়াল পণ্ডিতের পাঠশালায় কুমির তখন গেল, গিয়ে বলল, শিয়াল পণ্ডিত ভাই, তুমি আমার ছেলে মেয়েগুলোকে একবার দেখাও না। এখন দেখানো যাবে না, আর মাত্র একদিন বাকি আছে। আর মাত্র একদিন? মানে কি? মানে পড়ালেখার আর মাত্র একদিন বাকি আছে। ও, তারপরেও খুব অস্থিরতা লাগছে, একটু দেখতে দাও না। তখন শিয়াল পণ্ডিত মনে মনে ভাবল, আমি তো তার ছয়টা ছেলে মেয়েই খেয়ে ফেলেছি, আর মাত্র বাদ আছে একটা। এক কাজ করি, একটাকেই সাতবার ছয়বার দেখিয়ে দেই। তারপর বলল, ঠিক আছে, তুমি ওই জানালার পাশে দাঁড়াও, আমি তোমার ছেলেদেরকে দেখাচ্ছি। তারপর শিয়াল পণ্ডিত এক এক করে একটা কুমিরকেই সাত ছয়বার দেখিয়েছে। এরপর শিয়াল পণ্ডিত এক এক করে একটা কুমিরকেই ছয়বার দেখিয়েছে। আর কুমির তো ভীষণ খুশি তার ছেলে মেয়েদেরকে দেখে, সে বাড়ি চলে গেল। কিন্তু পরদিন আসলো, পরদিন এসে দেখলো পাঠশালা নেই, ছেলে মেয়ে নেই। মানে শিয়াল পণ্ডিত কুমিরের সাতটা ছেলেকেই খেয়ে ফেলেছে, এবং বনের পশু পাখির যত বাচ্চা ছিল সব কাঁচা গিলে খেয়েছে। তখন বনের সব পশু পাখি এবং কুমির তারা সিদ্ধান্ত নিল, শিয়াল পণ্ডিতকে খুঁজে বের করবে এবং তাকে শাস্তি দেবে। এবং তারা সবাই মিলে শিয়াল পণ্ডিতকে খুঁজে বের করে দড়ি দিয়ে মাথা নিচের দিকে এবং পা উপর দিকে দিয়ে ঝুলিয়ে রাখলো, এবং বলল, যেমন কর্ম তেমন ফল। মানে কি দাঁড়ালো বাচ্চারা? মানে অন্যায় করলে তার শাস্তি পেতে হবে। তাহলে আমরা কি করব?
আমরা কিন্তু অন্যায় করব না, অন্যায় করলে আমাদেরকেও শাস্তি পেতে হবে।